Bindas Tarik. Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. স্টেশনে তো এবার ব্যাগগুলো নামানোর পালা। আমরা সবাই রেডি এবার ট্রেনে ওঠার জন্য। তার আগে আমরা সব মাস্ক লাগিয়ে এলাম কোভিডের জন্য। প্রায় 12টা হতে চললো, 12:15-তে আমাদের ট্রেন আছে। হচ্ছে মালদা টাউন স্টেশন। আমরা স্টেশনের ভিতরে এন্টার করছি। বাহ বাহ, অনেকটাই হাঁটতে হয়েছে। খালি এন্টার করছি আমাদের কোচে কম্পার্টমেন্ট। তো গুড মর্নিং ফ্রেন্ডস, বাজে সকাল সম্ভবত 3:30 থেকে 4:00 হবে। দেখো বসে নিচ্ছে। ঘরে করে আমরা যাচ্ছি। পৌঁছলাম আন্টি বাড়িতে। আপনি সকালবেলা এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা হলো, ব্রেকফাস্টও হলো, আর এখন বেরোচ্ছি ত্রিবেণী। ত্রিবেণী যাওয়ার আগে সম্ভবত আমরা যেতে পারি শিলিগুড়ি মার্কেটে। আমরা হিলকা রোডে আছি, রিটান মার্কেটের ভিতরে যাচ্ছি। সব বন্ধ, এখনো কিছু খোলেনি। হ্যাঁ, 10টার আগে কিছু খোলে না, 10টার পর মার্কেটটা শুরু হয়। সব মার্কেট বন্ধ, সেখান থেকে রিটার্ন যাচ্ছি। আমি ভাই মন খারাপ, ওর অনেক কিছু পারচেজ করার ছিল। এখন চৌবাচারি রোড শিলিগুড়ি থেকে বেরিয়ে বেঙ্গল সাফারিতে আমরা এন্ট্রি করছি। তো সেবক কেন বললাম না, মানে ব্যাডলাক। আর বেঙ্গল সাফারি সোমবারে বন্ধ থাকে শিলিগুড়িতে, এটা ইনফরমেশন জেনে রাখা তোমাদের পক্ষে খুবই ভালো। সেবকের কালী মন্দিরটা ক্রস করার পর এবার কর্নেশন ব্রিজ। আমরা এই মুহূর্তে কর্নেশন ব্রিজ সেবক। কর্নেশন ব্রিজের কাছে যাচ্ছি এবার। তিস্তার জলটা এত ফ্রেশ আজকে, একটা ছোট্ট ফুটেজ দিয়েছি যে গাড়িগুলো কীভাবে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। এই হচ্ছে কর্নেশন ব্রিজ। ব্রিজের আমি জুম করার চেষ্টা করছি, দেখো নামটা, দেখো কর্নেশন ব্রিজ লেখা আছে। ব্রিজের আরও কাছাকাছি যাচ্ছি আমি। দেখো তিস্তার জল কতটা ফ্রেশ। আগে যে নিউজে এসেছিল ব্রিজের অবস্থাটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের দেখো পিলারের নিচের অবস্থাটা, ব্রিজের যে নিচে পিলারটা আছে দেখতে পাচ্ছ, আরে নিচ থেকে সরে গেছে। একটা কথা তোমাদের বলতে হয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটাই সেবক, কর্নেশন ব্রিজের এখানটাই হচ্ছে সেবক। আর কর্নেশন ব্রিজ খুব ফেমাস জায়গা, তোমরা অনেক ভিডিওতে এই কর্নেশন ব্রিজকে পেয়ে যাবে।